قل هو الله أحد، تني الله تني إيك، الله الصمد، الله دنيا مكفكي، لم يلد ولم يولد، تني كاوك جنم دلنا تني كارتك جنم تنام، ولم يكن له كفوا أحد، এবং তার সমতুল্য কেউ নাই। এরমধ্যে ইমাম কুরতুবী ব্যাখ্যা দিচ্ছেন, অনেক বিদ্বান বলেছেন যে এই সূরার মধ্যে দুটো এমন শব্দ আছে যা পুরো কোরআনে কোথাও নাই। পরে আল্লাহ রাসূল আবার এলেন, তারা জিজ্ঞেস করলেন, উত্তর তিনি বললেন, দেখো ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি إنها لا تعدل ثلث القرآن رواه الترمذي، যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের নেকির সমান। আপনারা পাঠ করলেন না, কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করার নেকি আল্লাহর ইচ্ছায় পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই, কেউ নেই। উন্নত আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, লাইস কামিসলিহি শাইউ হুয়া সামিউল বাসীর, সূরা মক্কি 11 আয়াত। তার তুলনীয় কিছুই নাই, তিনি সবকিছু শুনেন এবং দেখেন। আমরা মুসলমান অথচ খ্রিস্টানদের কথা শোনেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই সূরাটির নাম সূরা ইখলাস, অর্থাৎ নিজের হৃদয় জগৎকে যাবতীয় শিরক থেকে খালেস ও বেলুজ করা, মুক্ত করা, পরিপূর্ণভাবে শিরক মুক্ত করার সূরা হলো এটা। একদিন মুশরিকরা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের তো সব এক একজন ওসিলা রয়েছে। ইহুদিরা বলল, আমরা ওজারকে আল্লাহর বেটা মনে করি, তার মাধ্যমে আল্লাহর বংশধারা নির্ধারণ করি। নাসারারা বলল, আমাদের তো তিনজন আছে, ঈসা আছে, ঈসার মা আছে, আল্লাহ আছে, তো আপনার আল্লাহর বংশ কি? তখন এই সূরাটা নাজিল হয়, হে মুহাম্মদ তুমি বলে দাও। বল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ তিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ যিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো থেকে জন্মিত নন, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে এলেন সাহাবাদের মাঝখানে, বললেন, আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ সূরা এই সূরাটি পড়ে উনি ঘরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলা শুরু করলো, এর কি, এ কি এক তৃতীয়াংশ হলো? অল্প একটু কয়টা কথা, তবে এই কথা কটি আসমান থেকে এসেছে, কারণ আমরা তো আরবি ভাষী, এই শব্দগুলো আমরা কখনো এসব ক্ষেত্রে ব্যবহার করি না, এটা নিঃসন্দেহে আসমানি খবর। পরে আল্লাহ রাসূল আবার এলেন, তারা জিজ্ঞেস করলেন, উত্তর তিনি বললেন, দেখো ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি ইন্নাহা লা তাআদিলু সুলুসাল কুরআন রাওয়াহু তিরমিজি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের নেকির সমান। আপনারা পাঠ করলেন না, কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করার নেকি আল্লাহর ইচ্ছায় পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এরমধ্যে ইমাম কুরতুবী ব্যাখ্যা দিচ্ছেন, অনেক বিদ্বান বলেছেন যে এই সূরার মধ্যে দুটো এমন শব্দ আছে যা পুরো কোরআনে কোথাও নাই। বললো আল্লাহ আহাদ, আল্লাহর সঙ্গে আহাদ বলা হয়েছে, আহাদ
এই মজমু সিফাতুল জালাল সমস্ত পরাক্রমের সমষ্টি, আল্লাহর পাশে আহাদ। আহাদ এই শব্দটি কোরআনে কোথাও, এরপরেই বলা হচ্ছে আল্লাহ সামাদ, তিনি অমুখাপেক্ষী। এই সামাদ শব্দটি কোরআনের কোথাও নেই। সামাদটা কি? আল মুস্তাগনি আন কুল্লি আহাদিন ওয়াল মুহত, কুল্লুহুম মুহতাজ ইলাইহি, সবাই তার দিকে মুখাপেক্ষী। কিন্তু হু আলা ইহতাজ ইলা আহাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। এই কথাটি অর্থাৎ সামাদ এই শব্দটি কোরআনে কোথাও পাবেন না। ঠিক একইভাবে আহাদ শব্দটি কোরআনে কোথাও পাবেন না। এই জন্য আরবরা তো ভাষা বুঝে, ওয়াহেদ ছানি সালেস ওয়াহেদ যদি আল্লাহ কিন্তু বলতেন তাহলে ওয়াহেদের পরেরটা দ্বিতীয় থাকত, এক দুই তিন আছে না এরকম। কিন্তু আহাদের কোনো দ্বিতীয় নাই। আরবরা ভাষা বোঝে বলেই বলছিল এই ভাষা কোশ্চিন কালো মোহাম্মদের নিজস্ব ভাষা নয়, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ, কোরআন যে অদ্বিতীয়। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, আমরা এমনি বলে নেব কোরআনের একটা শব্দ বাক্য নোকতা চেঞ্জ আপনি করতে পারবেন না, করলে কিন্তু অর্থ পাল্টে যাবে। আহাদ অর্থ এক, ওয়াহেদ অর্থ এক, কিন্তু ওয়াহেদ না বললে আল্লাহ আহাদ কেন বললেন? এই জন্য যে ওয়াহেদের সানি আছে, তার দ্বিতীয় আছে, তৃতীয় আছে, চতুর্থ আছে, কিন্তু আহাদের কোনো সানি নেই। এরপরেই বলে আসছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো থেকে জন্মিত নন, পিতা মাতা ছাড়া তো কোনো সন্তানের জন্ম হয় না। যেমন আল্লাহ পাক অন্যত্র ব্যাখ্যা দিয়েছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সকল বিষয়ে অবগত। সুরা হাদিদ মাদানী 3 আয়াত। অন্যত্র আল্লাহ বলছেন বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, সুরা বাকারা 117 আয়াত। তিনি সকল অর্থাৎ নবমণ্ডল ও ভূমণ্ডল অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন। যখন তিনি বলেন কোনো কিছু করার ইচ্ছা করেন, সিদ্ধান্ত নেন, শুধু বলেন কোন ফয়া কোন হও, অতপর হয়ে যায়। এই যে মহাবিশ্ব, এই সৃষ্টি জগৎ চলছে নিজস্ব গতিতে সুশৃঙ্খলভাবে, যদি তার কোনো শরীর থাকত তাহলে সুশৃঙ্খলভাবে চলতে পারতো না কোনো কিছুই। এরপরে আল্লাহ বলছেন আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই, কেউ নেই। অন্য আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন লাইসা কামিসলিহি শাইউন হুয়াস সামিউল বাসীর, সূরা মক্কী 11 আয়াত। তার তুলনীয় কিছুই নেই, তিনি সব কিছু শুনেন এবং দেখেন। আমরা মুসলমান অথবা খ্রিস্টানদের কথা শুনে, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের প্রফেসর উইলিয়াম প্রাণী জগৎ কীভাবে শোনে এটার উপরে উনি গবেষণা করেছেন, খুব নাম করা গবেষক। গবেষণা ডুবে গিয়ে হঠাৎ করে তিনি বলে উঠলেন হি হু প্ল্যান্টেড হিয়ার্স হ্যাজ হি নট হিয়ার, যিনি কান সৃষ্টি করেছেন তিনি নিজেকে শুনতে পান না। গবেষক যারা, চিন্তাশীল যারা, তারাই আল্লাহকে খুব সহজে চিনতে পারে। ছোট্ট একটা মশা আপনি হাত ঝোঁকার আগেও পালিয়ে যায়, ওটুকু দেহের মধ্যে আল্লাহ নাক কান চোখ পেট সব কিছু আল্লাহ সেট করে দিয়েছে। আরো তো করোনা ভাইরাস, একটা সূচের মাথা যে সরু ওইখানে 1,00,000 করোনা থাকলো টের পাবেন না। তাহলে সেগুলো কত সূক্ষ্ম, অথচ সেগুলোর এত শক্তি,
যদি আপনার দেহে ঢুকে পড়ে আপনি শেষ। গত কালকে আমরা শুনলাম আমাদের শুধু বরগুনা জেলার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের মাত্র 48 বছর বয়স, তার স্ত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসারত। তিনি গিয়েছেন স্ত্রীর সেবা করার জন্য, যাওয়ার পরপরই ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। লাশ আসতেছে আমাকে ফোন করল, ও কি জানতো যে আমি যাচ্ছি মৃত্যুর জন্য? আল্লাহ যখন সিদ্ধান্ত নেবেন শুধু বলবেন হাস হয়ে যাবে, আপনার কোনো চিকিৎসা কোনো কিছুই কাজে লাগবে না, সব পড়ে থাকবে। আর এজন্য বলা হয়েছে ওলাম একুল্লাহ কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমতুল্য কেউ নাই।